হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেমার গল্প। আমি আরিয়ান এবং আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব বাংলাদেশে একটা ওয়েব সিরিজ যার নাম বিলাপ। তার ট্রেলার রিলিজ করেছে, তো আমি আজকে সকালেই দেখলাম ট্রেলারটা। ট্রেলারটা হলো সিনেমেটিক অরিজিনালসের ওয়েব সিরিজ। এটা এটা মানে রিটেন অ্যান্ড প্রডিউস বাই কপ ক্রিয়েশন প্রোডাকশন, মানে প্রডিউস করছে কপ ক্রিয়েশন। এটা হচ্ছে ঢাকা এটা, এবং হচ্ছে মিশন এক্সট্রিম যে সিনেমা দুটো সিনেমা বেরিয়েছিল, তো এইগুলোরই মানে যে লিখেছে সেম রাইটার লিখেছে ঢাকা একটা, আর হচ্ছে মিশন এক্সট্রিম যারা লিখে যে লিখেছে সেই বিলাপ গল্পটা লিখেছে। তো ডিরেক্টর হচ্ছে সানি সানওয়ার অ্যান্ড ফয়জল আহমেদ। কাস্টে রয়েছে স্টার কাস্ট, যেটা বলে সারিফুল রাজ এবং সবনম পারিয়া। তো ট্রেলারটা কিন্তু মানে আপনারা ট্রেলারটা যদি না দেখেন অবশ্যই একবার ট্রেলারটা কিন্তু দেখবেন, এটা অসাধারণ, খুবই মানে এক্সাইটিং ট্রেলার। প্রথমে দেখাচ্ছে যে এরকম বাংলাদেশের মধ্যে অনেক খুনখুনানি হচ্ছে, খুন হচ্ছে অনেক, ঠিক আছে, কিন্তু খুনটা কারা করছে কে করছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং তারপর আবার দেখাচ্ছে অনেক মানুষ সুইসাইড করে মারা যাচ্ছে, তা আদৌ খুন হচ্ছে না সুইসাইড হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। সেটা তো ট্রেলারের মধ্যে তো বোঝাতে দেবে না, সেটা আপনাকে দেখতে হবে, আমাদের দেখতে হবে, তাহলে বুঝতে পারবো। এবং দেখাচ্ছে যে সারিফুল রাজ আর সবনম পারিয়া এদের একজন পুত্র মানে ছেলে রয়েছে। তো সারিফুল রাজ যে হিরো, সে বাড়ি ছেড়ে অন্য জায়গায় কাজ করে, জব করে, তার জবটা আলটিমেটলি হয়তো মনে হলো যে জবটা চলে যায় বা চলে যাবে বা প্রমোশন হচ্ছে না, এই নিয়ে সে ঝামেলায় ভুগছে, বাড়িতে টাকা পয়সা পাঠাতে পারছে না, তো সেই কারণে আবার ফ্যামিলির সাথেও তার একটা ঝামেলা হচ্ছে। এবার হঠাৎ করে দেখাচ্ছে তার ছেলে স্কুলে পড়তে যায়, কিন্তু স্কুল থেকে মানে অপহরণ করা হয় তাকে, ছেলেটাকে। তো তারপরেই সে খোঁজা শুরু করে, এবং খোঁজার পরে সারিফুল রাজ খুঁজতে আলটিমেটলি মনে হয় যে তাদের কাছে পৌঁছয়। তো সেই জার্নিটা এখানে দেখাচ্ছে। এবার কেন খুন হচ্ছে বা কেন সুইসাইড হচ্ছে, আদৌ কি খুন না সুইসাইড না অন্য কিছু ম্যাটার আছে, তো সেটাই দেখতে হলে এই ওয়েব সিরিজটা পুরো দেখতে হবে। তো যেটা রিলিজ করবে ডেটটা দেওয়া নি, বাট রিলিজ করবে যখন তখন আমি আপনাকে জানিয়ে দেবো, আমি জানতে পারলে। তো আপনারা একবার ট্রেলারটা দেখুন, ট্রেলারটা ইন্টারেস্টিং লাগে, একটা মানে একটা সাসপেন্স, ট্রেলারটার মধ্যে একটা সাসপেন্স আছে, কী ব্যাপার কী হচ্ছে, এটা মানে খুন হচ্ছে এদিকে সুইসাইড কেন। আবার আলটিমেটলি নায়কের ছেলে যখন অপহরণ হয়, তারপরে সে নায়ক ছেলেকে খুঁজতে বেরোয়, তখন সে এইসব কেসটা সমাধান করে, মেবি এটাই যথাসম্ভব বোঝা গেল। তো একবার দেখুন, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।